রাঞ্ছানাপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রদেরকে আমি কৃষ্ণ ছাদ অনলাইন ক্লাসে সাদর আহ্বান জানাচ্ছি। তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনবে। আমরা গত ক্লাসে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ব্যবহার সম্পর্কে একটা সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। এমনিভাবে আজও আমি এই একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ব্যবহার নিয়ে আরেকটি সমস্যা আলোচনা করব। সমস্যাটি হল একটি আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার, এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মানে ওই 192 বর্গ মিটারই থাকে। ঘরের মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় তো দেখো আমরা কোন কৌশলে এই সমস্যাটা সমাধান করব। তো যা চাইছে আমরা তাই করি, ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো ও ধরি ঘরের মেঝের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ ওয়াই, এইভাবে যাব না, আমরা কি করব প্রস্থটাকে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, অর্থাৎ 192 ডিভাইডেড বাই দৈর্ঘ্য হলো 1 এত মিটার। তাহলে প্রশ্নে বলেছে যদি দৈর্ঘ্য 4 মিটার কমে এবং প্রস্থ 4 মিটার বাড়ে তাহলে আমরা দৈর্ঘ্যকে 4 মিটার কমাবো, কমালাম প্রস্থকে 4 মিটার বাড়াবো, এই যে 4 মিটার বাড়ালাম এবং এই দুইটার গুণফল ওই হলো ক্ষেত্রফল, এবং বলেছিল এই দুইটার গুণফল মানে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে, মানে 192। তাহলে আসো আমরা গুণ দিই, এটা দিয়ে এটার গুণ দিলে এক্স এক্স কেটা গিয়ে থাকবে 192 প্লাস 4x, আবার চারটা গুণ দেব মাইনাস নিচে x উপরে 4 × 8 = 19, এত প্লাসে মাইনাসে মাইনাস 4 = 100 বা 4x - 768/x = 192, এদিকে 192 প্লাস এদিকে নিয়ে আসবো হবে মাইনাস, আর মাইনাস 16 নিয়ে আসবো হবে প্লাস। তাহলে কি দাঁড়ালো 4x - 768/x = 16, এখন লসাগু হচ্ছে x, নিচে x, তাহলে এখানে হবে 4x² - 768 = 16, আমরা যদি আর গুণন করি 4x² - 768 = 16x, ও 4x² - 16x - 768 = 0। আচ্ছা এখন আমরা 4 কমন নিতে পারি, আমরা কমাতে পারি
ছোট করতে পারি, চার কমন নিলে থাকে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, আর এটা চারটা ভাগ করলে সেই আবার একশো বিরানব্বই হবে, একশো বিরানব্বই ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা এটাকে মিডল টার্ম করবো, ষোলো বারো একশো বিরানব্বই, ষোলো থেকে বারো গেলে গা চার, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস বারো এক্স, তাহলে ষোলোতে বারো গেলে গা চার থাকবে, আবার ষোলো বারোয় গুণ দিলে একশো বিরানব্বই হবে, ইকুয়াল টু জিরো বাই এই ফোরটা জিরোর নিচে গেল, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস ষোলো প্লাস বারো কমন নিলে এক্স মাইনাস ষোলো ইকুয়াল জিরো, এক্স মাইনাস ষোলো ইন্টু এক্স প্লাস বারো ইকুয়াল জিরো। তাহলে লক্ষ্য করো আমরা এই দিকটা মুছে ফেলি, লক্ষ্য করো যে হয় এক্স মাইনাস ষোলো ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু ষোলো, অথবা লিখব এক্স মাইনাস প্লাস বারো ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল টু মাইনাস বারো। এখন এক্সটা একটা বাহু, দৈর্ঘ্য অর প্রস্থ যাই হোক একটা বাহুর দৈর্ঘ্য, যে বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না বলে উক্ত মান গ্রহণযোগ্য নয়। তাইলে আমরা মান পেয়ে গেলাম, সুতরাং দৈর্ঘ্য এক্স ইকুয়াল টু ষোলো মিটার, সুতরাং প্রস্থ কত, এই যে আমরা আগেই লিখেছিলাম এখানে নাই মুছে ফেলেছি, সেটা ছিল একশো বিরানব্বই ডিভাইডেড বাই এক্স, তাহলে একশো বিরানব্বই ডিভাইডেড বাই এক্সের মান পেয়েছি আমরা ষোলো, তাহলে প্রস্থ পাচ্ছি আমরা কত বারো, সুতরাং তাহলে আর সুতরাং লিখুন আনসার দিয়ে দিব, আনসার দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্থ বারো। তো আশা রাখি তোমরা আজকে যে সমস্যাটা বুঝালাম এটা তোমরা বোঝার চেষ্টা করেছ এবং বুঝেছ, এরপরেও যদি কেউ না বুঝো আমার সাথে যোগাযোগ করবে, আমি বুঝিয়ে দেব। তো এখন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, আমার ছাত্রীবৃন্দ আজকে যে সমস্যাটা আমরা সমাধান করেছি তার আলোকে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিয়েছি, সেটা হলো একটি আয়তাকার মেঝের ক্ষেত্রফল তিনশো বর্গ মিটার, ওই যে তোমাদের ছিল একশো বিরানব্বই বর্গ মিটার, এটা হলো তিনশো বর্গ মিটার, যদি এক দৈর্ঘ্য পাঁচ মিটার কমে এবং প্রস্থ পাঁচ মিটার বাড়ে তবে ক্ষেত্রফল পরিবর্তিত থাকবে। তোমাদের বইয়ে ছিল চার মিটার করে, আমি এখানে দিয়েছি পাঁচ মিটার, ওই জমি খেল করবে কথাটা, ওই জমির মাঝখানে একটি বৃত্ত আঁকা, বৃত্তটির কেন্দ্র থেকে কোন জায়ের উপর অঙ্কিত লম্ব অর্ধ যা অপেক্ষা দুই সেন্টিমিটার কম। এখন প্রশ্ন হল এই যে আয়তক্ষেত্রটা দিয়েছি না, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্থ বারো মিটার, যদি হয় তার কর্ণের দৈর্ঘ্য কত, ক্ষয়ে দিয়েছি দৈর্ঘ্য এবং প্রশ্ন নির্ণয় করো আয়তক্ষেত্রে বা আয়তে একই কথা, আর গয়ে দিয়েছি
এই যে বৃত্তটা, এই বৃত্তটা যায়ের দৈর্ঘ্য নির্ণয়। তো আজকে এখানেই আমার ক্লাস শেষ। ধন্যবাদ সবাইকে।